আজকে আমি তোমাদের করাবো 168 পাতা 168 পাতার নিজে করি 16.1। কারণ আগের ভিডিও আমি করেছিলাম তোমাদের কষে দেখি 16.1, এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি করছি ঠিক এর পরে নিজে করিটা, আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে এটা করে দিই, কারণ এখানে পরীক্ষায় অনেক কোয়েশ্চেন আসে। প্রথম প্রশ্ন বলেছে একটা যে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করি। এটা খুব ভালো করে বুঝবে, এটা 2 বা 3 নাম্বার থাকে এবং সোজা, করতে পারলে তোমার নাম্বারটা তুলতে পারবে। ঠিক আছে, এখানে আছে নিজে করি। আমি প্রথমে কি করব, দাগ টানলাম, মাঝখানে দেবো 0। দেখো দুটোই প্লাস আছে, আমি এটা প্লাস এটা মাইনাস, প্লাসের ঘরে আমার একটু বেশি সংখ্যা লাগবো, 1 2 3 4 5 6 7 8 9 10, মাইনাসে 1 2 3 4 5, বেশি রাখলাম না। এখানে করছি আমি +1 +2 +3, এবার আমার এখানে আছে +7, মানে 0 থেকে এই 7 ঘর পর্যন্ত যাবো, এইভাবে 7 অবধি গেলাম, লিখলাম +7, এখানে +2, অর্থাৎ এইখান থেকে আবার প্লাস, মানে এই দিকে যাবে 2 ঘর, 1 2 2 ঘরে গেলাম +2, তার পেলাম +9। যে অ্যান্সার পেলাম, অ্যান্সারটা এখানে দাগ দেবো এবং এখানে দাগ দেবো, দুটো এখানে বসিয়ে দেবো। এই এখন হলো আমাদের উত্তর কত পেলো, +9। কারণ আমরা দেখো এই +7 গেছি, +2 গেছি, টোটাল পেয়েছি +9, তাহলে আমাদের উত্তর পেলাম +9। উত্তর কী লিখবো, কোশ্চেন দেখে টুকবে এখানে, +7 + 2 সমান +9 অ্যান্সার। এবার আসি পরেরটা, এখানে আমাদের মাইনাসটা বড় আছে, তার মানে মাইনাসের দিকে দাগটা একটু বড় রাখলে সুবিধা হবে। এখানে 0 রাখলাম, এদিকে প্লাসের 1 2 3 4, বেশি রাখলাম না কারণ প্লাস অল্পই আছে, মাইনাসের 1 2 3 4 5 6টা রাখলাম। এখানে বসিয়ে নাম্বারগুলো 1 2 3 4, এগুলো সব হচ্ছে প্লাস, এখানে 1 2 3 4 5 6, এগুলো মাইনাস। এবার আমাদের কি বলেছে, +2, অর্থাৎ 0 থেকে 2 ঘর আমি গেলাম, এই দিকে লিখলাম +2, -4, মাইনাস মানে আমরা বাঁ দিকে যাবো, অর্থাৎ এইখান থেকে এইখান এখানে শেষ হলো, এইখান থেকে 4 ঘর, এখান থেকে তার মানে এখান থেকে 1 2 3 4, এত দূর আসবে, এখান থেকে আমাদের এত দূর আসছে 4 ঘর, এই যে -4, মানে মাইনাস মানে এখান থেকে এই দিকে আসবে। তাহলে আমি কোথায় দাঁড়ালাম, এখান থেকে এত দূরে গেলাম, গিয়ে এখান থেকে এত দূরে এলাম, এটা দাঁড়াচ্ছে এইখানটা, অর্থাৎ এইটা অ্যান্সার, এটা 0, দু জায়গায় দিয়ে এইভাবে দুভাবে চিহ্ন দিয়ে দেবো, দিয়ে উত্তর লিখবো -2, এটা হচ্ছে -2। আমাদের উত্তর কত বলো, কোশ্চেনটাকে টুকে নেবো, এখানে হচ্ছে +2 প্লাস হচ্ছে -4 সমান উত্তর বলো -2, এটা হচ্ছে আমাদের সংখ্যার কাছে যোগফল। একই অঙ্ক পরেরটাও আছে, দেখো এখানে আছে +6, এখানে -11, আবার কি করবো, একটা দাগ টানবো। ওকে, 0 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এখানে 1 2 3 4 5 6 7, এখানে সব প্লাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন। প্রথমে প্লাস 6 ঘর, তাই এখান থেকে আমরা যাব 6 ঘর অবধি, এই এখানে চলে গেলাম, লিখলাম +6, 11 ঘর মাইনাস, এই 6 থেকে 11 ঘর, এখান থেকে গুণবে 11 ঘর, 1, এটা ধরলাম এখান থেকে পর থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এইখানে আমাদের উত্তর থামবে, তাহলে আমি এখান থেকে পুরো একদম
এখান থেকে গেলাম 6 ঘর, এখান থেকে -11 ঘর এলাম, কোথায় এসে দাঁড়ালাম এই জায়গাটা -5। তাহলে -5 এর দাগ টানবো, 0 তে দাগ টানবো, উত্তর আমাদের কর্তব্য হলো উত্তর -5। তাহলে কী লিখব উত্তর এখানে? +6 প্লাস -11 সমান -5 অ্যান্সার। এবার লাস্ট অঙ্কটা এই পাতার, এটা বলছে কি -5 -7, দেখো দুটোই মাইনাস রয়েছে এর মধ্যে, -5 -7। তো আমি যে দাগ যেটা টানবো এখানে মনে রাখবো দুটোই মাইনাসের মধ্যে মাইনাসটা অনেক বেশি লাগবে, 0 এখানে রাখলাম, 1 2 3 লাগবে না, ওই জন্য অল্প দিলাম এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 1 2 3, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এগুলো সব প্লাস চিহ্ন হবে, এগুলো মাইনাস চিহ্ন হবে। এবার আমরা যাব অঙ্কে, অঙ্কে বলেছে -5, অর্থাৎ 0 থেকে 5 ঘর, এত দূর আসলাম আমি, এই এখানে লিখলাম -5। -7 হচ্ছে এই 5 থেকে 7 ঘর, 1 2 3 4 5 6 7, এত দূর অবধি -7 ঘর কমপ্লিট হয়ে গেল। তাহলে উত্তর কোথায় বললো আমাদের? উত্তর এইখানে বললো 12 ঘরে, এখানে দাগটা নেবো আর এখানে দাগটা নেবো, দাগটেন এখানে দেখবো এমনি করে দাগটেনে দিলাম, এইভাবে লিখলাম এখানে আমি -12, অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার কী লিখবো? অ্যান্সার হচ্ছে এটা দেখে পুষিয়ে দেবো, -5 প্লাস -7 সমান হচ্ছে -12। ওকে, এবার আসো পরের অঙ্কটা, দেখো এখানে আছে এই যে দুটো অঙ্ক 5 6, দুটো প্লাস মাইনাস দুটোই আছে, অর্থাৎ 0 হয়ে যাবে উত্তর কেটে গেলে, কীরকম দেখে নাও। এই মনে কর আমি 0 দিলাম, ঠিক আছে, এখান থেকে মাইনাসে 3টা এলাম, প্লাসে বেশি করে দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমি নাম্বারগুলো লিখে নিই, 1 2 3 4 5 6 7 9 10, এখানে 1 2 3, আগের দিকটা প্লাস করে দিলাম, এখানে -, +8, এখান থেকে আমরা 8 ঘর যাব, 8 ঘর এলাম, লিখলাম এখানে +8, -8 মানে এখান থেকে আবার এদিকে 8 ঘর আসবো, অর্থাৎ এখান থেকে আবার 8 ঘর, অর্থাৎ 0 তেই ফিরে এলাম, এখানে -8, তাহলে কী পেলাম আমি? 0 পেলাম, তাই তো? অতএব +8 প্লাস -8 সমান 0, এটা একই অঙ্ক, এখানে 0, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এখানে 1 2 3, -1 -2 -3, প্লাস 1 2 3 4 5 6 7 8, 7 ঘর, 7 ঘর গেলাম, এখানে হয়ে গেল 7 ঘর, প্লাস 7, এখানে আবার 7 ঘর মাইনাস, মানে এখানে আবার রিটার্ন আসবে, এখানে এটা হয়ে গেলো -7, পেয়ে গেলাম 0। তার মানে আমরা কী লিখব? অতএব +7 আর -7 সমান 0। এবার আসছি 7-এর অঙ্কটা, 9-টা ঢুকেছি আমি, আগে ঢুকে রেখেছি দেখে নাও, বলছে প্রথমে +9, অর্থাৎ এখান থেকে আমরা কোথায় যাবো? 9 ঘর, মানে এই জায়গাটা যাবো, এই জায়গায় গেলাম, কী লিখবো এখানে আমি? +9, -7 মানে হচ্ছে এইখান থেকে 7 ঘর এদিকে আসবো, অর্থাৎ এখান থেকে 1 2 3 4 5 6 7, এত দূর আসবো এখান থেকে, এলাম এটা এলাম -7 ঘর, পেয়ে গেলাম +2, অর্থাৎ 0 তে দাগ, উত্তর +2 এ দাগ, এভাবে তাহলে আমাদের হচ্ছে +2 অ্যান্সার। তাহলে কী লিখবো? অতএব +9 প্লাস -7 সমান +2। তারপরটা দেখো দুটোই মাইনাস আছে, -11 -9, তাহলে আমাদের মাইনাস অনেক বড় রাখবো, এখানে 0 দিলাম, এখানে 1 2 0 1 2, আমাদের মাইনাস দয়া করো মাইনাসটা বেশি রাখবো, 1 2 3 4 5 6 7 8 9 10, 11 12 13 14 15 16 17 18 19 20। এবার নাম্বারগুলো লিখে নিই, 1 2
3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 90 20 0 থেকে আমাদের আছে 11 ঘর মাইনাস মানে এখান থেকে মাইনাস আসবে 11 ঘর পর্যন্ত এগুলো সবটা কিন্তু মাইনাস রয়েছে মনে রাখবে সবটা মাইনাস ঠিক আছে এবার যখন 0 থেকে আমরা 11 ঘর মাইনাস আসবে অর্থাৎ এখান থেকে আজ আমরা এত দূর 11 ঘর পর্যন্ত এলাম এই দিকে এলাম ক ঘর এলাম মাইনাস 11 ঘর এবার আছে মাইনাস 9 এখান থেকে 9 ঘর আবার মাইনাস মানে এদিকেই যাব এখানে 9 এখান থেকে 9 ঘর এখান থেকে 0 এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 9 ঘর এলাম এদিকে তার উত্তর আমরা কত হলো মাইনাস 9 ঘর যেই এলাম উত্তর বের হলো আমাদের মাইনাস 20 তো উত্তর কি লিখব মাইনাস 11 প্লাস মাইনাস 9 সমান মাইনাস 20 সংখ্যাটা সাহায্যে এক নকল হলো এবার দুই এর গুলো কি বলেছে দেখে নি বলেছে যোগফল নির্ণয় করো এটা কিন্তু এই যোগফল আমরা যে ছোট থেকে করে এসেছি ওই যোগফল নয় এটা বীজগাণিতিক যোগফল কিন্তু খুব সোজা দেখো আমি ফর্মুলা লিখে দিয়েছি এখানে যে সংখ্যা বড় তার চিহ্ন বসবে আর প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস অর্থাৎ দু রকম চিহ্ন থাকলে আমরা বিয়োগ করব আর একই চিহ্ন থাকলে প্লাসে প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাসে প্লাস যোগ করব তো প্রথম যে অঙ্কটা আছে যোগফল নির্ণয় করো প্রথমে আমি তালে মিনু করে এখানে এর মধ্যে কে বড় এ বড় নয় নয়ের চিহ্ন বসালাম প্লাস দুটোই প্লাস আছে দেখো আমি লিখেছি যে সংখ্যা বড় তার চিহ্ন বসবে চিহ্ন বসেছি প্লাসে 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 যোগ হয় যোগ করলে হচ্ছে 11 অ্যান্সার এটা কী হবে এর মধ্যে প্রথমে যে সংখ্যা বড় তার চিহ্ন বসাই 11 বড় 11 চিহ্ন বসালাম দুটোই প্লাস প্লাসে প্লাসে প্লাস অর্থাৎ 11 আর 5 16 অ্যান্সার এইটা দেখো এর মধ্যে কে বড় 27 বড় তাহলে প্লাস চিহ্ন বসালাম প্লাস মাইনাস দু রকম চিহ্ন আছে আমি লিখেছিলাম প্লাস মাইনাস দু রকম চিহ্ন তাহলে মাইনাস করতে বিয়োগ করতে হয় তাহলে 27 থেকে 11 গেলে 16 এখানে একই রকম প্লাস মাইনাস আছে 25 বড় তাহলে 25 চিহ্ন বসালাম মাইনাসটা দেখে দেখে প্লাস মাইনাস প্লাস দেখো মাইনাস প্লাস দু রকম চিহ্ন তাহলে বিয়োগ হবে 25 থেকে 6 গেলে হচ্ছে 19 এর মধ্যে 9 বড় 9 চিহ্ন বসালাম প্লাস দু রকম চিহ্ন আছে প্লাস মাইনাস বিয়োগ হবে বিয়োগ হলে হবে 9 থেকে 5 গেলে 4 এটা কিন্তু আমাদের পাঠ্যগণিতের বিয়োগের মতো নয় আমরা তো এখান থেকে বিয়োগ করি এখানে এখানে বড়তে ছোট বিয়োগ করব লাস্ট এটা এটা আমাদের কে বড় কার চিহ্ন বসাবো তাহলে দুটো সমান দুটো রকম চিহ্ন তাহলে 0 হয়ে যাবে কিছু করবে না অঙ্কটাকে যদি এমনি থাকে একই সংখ্যা প্লাস মাইনাস থাকে তোমরা ওটাকে 0 বসাবে ওটা করার দরকার নেই এবার আসছে তিনের সরলগুলো দেখো এগুলো আমার সেই আমরা নিয়ম প্রথমে করবো এই দুটো সরলের বেলায় দুটো যোগ করতে হবে এই দুজন করবো আমি এর মধ্যে করছি দেখো আমি ব্যাকে দিয়ে ঘিরে দিই এটাকে 13 আছে প্লাস 12 প্লাস মাইনাস 10 এদের মধ্যে এ বড় এ চিহ্ন বসালাম প্লাস 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 যোগ হবে যোগ করলে হচ্ছে 25 প্লাস মাইনাস 10 বসে গেল এবার এর মধ্যে কে বড় 25 এর চিহ্ন বসালাম প্লাস মাইনাস দু দিকে দু রকম চিহ্ন আছে তা আমরা জানি দু দিকে দু রকম চিহ্ন আছে প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ হয় বিয়োগ হলে হবে 15 এটা একই রকম হবে আগে আমি এটাকে ঘিরে দিই সেখানে ব্যাকেট দিয়ে টুকে নিই প্লাস 13 সেখানে ব্যাকেট করলাম মাইনাস 16 এবার এখানে আমি কী করবো এই দুটোর মধ্যে এ বড়ের চিহ্ন বসালাম দূরে প্লাস যোগ হবে 3 × 4 3 × 4 44 এর সঙ্গে আছে মাইনাস 16 আবার দেখো দু রকম চিহ্ন আছে প্রথমে কে বড় যে বড় তার চিহ্ন বসাবে এমনি করে প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ বিয়োগ করি 6 আছে কত 14 8 হাতে 1 একে 2 এতে 4 28 এটা একইভাবে আগে সেকেন্ড ব্যাকে দিয়ে ঘিরে দিই ঘিরলাম প্লাস 2 এখানে এদের মধ্যে করবো এ বড় এর চিহ্ন বসালাম প্লাস মাইনাস মাইনাস বিয়োগ করতে বিয়োগ করলে হবে 9 এর বড় চিহ্ন বসালাম দুটোই প্লাস যোগ করতে হবে যোগ করলে 11 এটা দেখি
এবার এর মধ্যে কে বড়? আঠেরো বড়। আঠেরো চিহ্ন বসালাম, প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ হবে, দুই রকম চিহ্ন আছে। বিয়োগ হলে আঠেরো থেকে এগারো বাদ দিলে হবে সাত। এবার দেখো আমরা একটা ভালো করে বুঝবো এখানে, যখন এর কিন্তু আমি পাটিগণিত বিয়োগ করছি না, যে বিয়োগ মানে এখান থেকে বিয়োগ করতে হবে, আমাকে সবসময় বড় থেকে ছোটো বিয়োগ করতে হবে, ঠিক আছে। এবার এদের মধ্যে কে বড়? এর চিহ্ন বসলাম, এবার প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ, বিয়োগ করলে নয় সাত ষোলো, নয়, ঠিক আছে, সরল। এবার দেখো চারেগুলো কি বলেছে, এগুলো যোগ করতে বলেছে একইভাবে টোটাল, তো একইভাবে করবো আমরা, ওই একই নিয়ম প্রয়োগ করব, যে সংখ্যা বলো তার চিহ্ন বসাবো। এবার যোগফল নির্ণয় করো, একইভাবে প্রথমে আমরা এদের মাসে যোগ চিহ্ন দেবো, মাইনাস টু প্লাস টেন প্লাস একুশ, এই মাসে প্লাস দিলাম। এদের মধ্যে যখন যোগ করব, এ বড় আছে, এর চিহ্ন বসলাম মাইনাস। এবার দুটো একই চিহ্ন, মাইনাস মাইনাস প্লাস হয়ে যোগ, যোগ করলে হচ্ছে আমাদের এখানে বারো, আর রয়েছে এখানে প্লাস একুশ। তাহলে এদের মধ্যে এ বড়, একুশ বড়, একুশের চিহ্ন বসলাম, প্লাস প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ, বিয়োগ করলে হচ্ছে নয়। একই নিয়ম আমরা করবো, আমি বলছি যে সংখ্যা বড় তোমরা তার চিহ্নটা কিন্তু বসাবে। এইখানটা প্রত্যেক ছাত্রছাত্রী অঙ্ক করার সময় একটা না একটা ভুল করবে কোথাও না কোথাও, মনে রাখবে যে সংখ্যা বড় তার চিহ্ন বসালে চিহ্ন গুণ করবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়, আঠেরোর সাথে পঁচিশ হয়। এই এটা তো, এই বড়ের চিহ্ন বসালাম, মাইনাস মাইনাসে প্লাস, যোগ হলে হবে টোয়েন্টি সেভেন অ্যান্সার। নেক্সট হচ্ছে এই দুটো, এই তো হচ্ছে এখানে প্লাস টেন প্লাস মাইনাস এইট, আবার প্লাস মাইনাস টেন। এদের মধ্যে করবো এ বড়, এর চিহ্ন বসলাম প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ, বিয়োগ হলে হবে দুই এবং মাইনাস দশ। এ বড়, এর চিহ্ন বসালাম, প্লাসে মাইনাস মাইনাস বিয়োগ করলে হচ্ছে আট। এইখানে আগে টুকে নিই এক মিনিট, প্লাস মাইনাস টেন প্লাস প্লাস টু, এরমে করলে বড়ের চিহ্ন বসালাম, মাইনাস মাইনাস প্লাস, দশ আর আঠেরো প্লাস টু, আঠেরো বড়, আঠেরো চিহ্ন বসালাম, দু চিহ্ন মাইনাসে মাইনাসে কী হবে, এটা প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ, বিয়োগ হলো ষোলো অ্যান্সার। তাহলে আমরা একটা জিনিস কী শিখলাম, যে সংখ্যা বড় তার চিহ্ন বসাবো, এটা খালি মনে রাখবো সবসময়, যে সংখ্যা বড় মানে ডিজিটটা বড়, এই ডিজিটটা আট বা দশ ইত্যাদি, তার চিহ্ন বসাবো, তার চিহ্ন বসাবো, এটা সবসময় মনে রাখবে। আর কি দু রকম, যদি একই চিহ্ন থাকে, সরি প্লাস প্লাস বা মাইনাস মাইনাস, দুটোই প্লাস হলে আমরা যোগ করব, মাইনাস হলে যোগ করব, তা না হলে দু রকম চিহ্ন থাকলে আমরা সেটাকে বিয়োগ করে দেবো, তাই তো, বুঝে আছে কি বললাম? ওকে, তো আজকের জন্য এতটাই, আবার পরে ভিডিও আমরা করব কষে দেখি ষোলো পয়েন্ট দুই আই থিঙ্ক, হ্যাঁ এটা নেক্সট দিন আমার নেক্সট ভিডিওয়ে এটা ছাড়বো, কষে দেখি ষোলো পয়েন্ট দুই। এইভাবে পুরো বইটা আমি কমপ্লিট করছি এবং সোম বুধ শুক্র ভিডিওগুলো ছাড়ছি, ঠিক আছে, তো তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো।